স্বামী এবং দুই ছোট্ট সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে এক অসহায় গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ করত এলাকার দুই পাষণ্ড। এই দুই অভিযুক্তরা হলো যথাক্রমে অজয় দাস এবং সুব্রত দাস। সংশ্লিষ্ট ঘটনাটি অভিযোগ হিসেবে খোয়াই মহিলা থানায় আসতেই ঘটনার মীমাংসার জন্য অভিযোগকারী নির্যাতিতা মহিলার ওপর চাপ সৃষ্টি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই মহকুমা জুড়ে জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা খোয়াই থানার অধীন উত্তর সিঙ্গিছড়া গ্রামে। এদিন নির্যাতিতা গৃহবধূ জানান তার স্বামী পেশায় দিনমজুর। স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলে পরে উত্তর সিঙ্গিছড়া এলাকার দুই যুবক যথাক্রমে অজয় দাস এবং সুব্রত দাস তাদের বাড়িতে চড়াও হতো। তারা তার স্বামী এবং দুই ছোট্ট সন্তানকে মেরে ফেলা হবে এই ভয় দেখিয়ে তার উপর নির্যাতন চালাতো। বেশ কিছুদিন ধরে এই নির্যাতন চালিয়ে আসছে এলাকার সুব্রত দাস এবং অজয় দাস। তিনি আরও জানান, গোটা ঘটনাটি মহিলা থানায় লিখিতভাবে জানানো হয়েছে। আমার সমস্যা, আমার ভয় দেখায়, ভয় দেখায় আমার উপরে নির্যাতন করে, জবরদস্তি করে, একজন এমন করে, এরপর আরেকজন আয়েশারা এমন এমন করতে আইসে। কতদিন ধরে? একজনে আইসে একদিন, আরেকজনে আইসে অনেক দিন। তা আপনি চিৎকার করছেন না? আইসে পরে তো আমি একজন আইসে পরে আমি চিৎকার করে একজনের বাদ দিয়েছি। যা তারা কি পাড়া প্রতিবেশী? কি নাম তাদের? অজয় দাস, সুব্রত দাস। এদিন সংশ্লিষ্ট ঘটনায় খোয়াই মহিলা থানার আধিকারিক জানান, অভিযোগ পেয়ে তারা একটি মামলা নথিভুক্ত করেছেন। বিভিন্ন ধারায় মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান খোয়াই মহিলা থানার পুলিশ আধিকারিক। উত্তর সিঙ্গিছড়া থেকে আমাদের কাছে একটা কমপ্লেন আছে, তো ওই কমপ্লেনের উপর বেস করে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি, যার কেস নাম্বার খোয়াই উমেন পিএস 2023। ওনার মহিলা, একজন মহিলা এটা একটা কমপ্লেন করে, ওই ওনার কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি। যার বিরুদ্ধে কেস হয়েছে তাদের নাম সুব্রত দাস আর অজয় দাস, তাদের বাড়ি নর্থ সিঙ্গিছড়া, আমরা ফাইভ পিএস। কেসটা এখন আপাতত আমরা উল্লেখ্য, নির্যাতিতা মহিলার স্বামী বিষয়টি জানতে পেরে জেলা আদালত চত্বরের এক মোহরীর শরণাপন্ন হন। জনৈক মোহরী 1,000 টাকার বিনিময়ে মহিলার স্বামীকে দুই পাতার একটি অভিযোগ পত্র লিখে দেন, কিন্তু এই অভিযোগ পত্রে ধর্ষণের কোনো ঘটনার উল্লেখ করা হয়নি। এর বদলে শ্লীলতাহানির অভিযোগ করা হয়। অক্ষর জ্ঞানহীন এই পরিবারটি বিষয়টি জানত না। বিষয়টি জানতে পেরে পরিবারটির পক্ষ থেকে নতুন করে একটি ধর্ষণের লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউ।